So hello guys, welcome back to my channel. Kishi bar theke beriye bolam are je shei rasta. Cholo bari jawa jak. Ke boli guys, tomar 17000 pair holam. Ar guys thanda lagteche tar jonno rumal ta mathay badlam karon cap to niye ashini je porbo. Thanda lagteche kenona শরীরটা ভালো নেই, কথাগুলো শুনে হয়তো বুঝতে পারতেছো যে জ্বর আসছে অ্যান্ড গলাটা একটু বসে গেছে, তার জন্য ভালো লাগতেছে না, ঠান্ডা লাগতেছে। আর এই যে রাস্তা ধুলা গাইস, এমনিতে শরীর খারাপ আর তার মধ্যে ধুলা বহুত খারাপ লাগতেছে গাইস। আর অনেকদিন পর বাড়ি যাচ্ছি, আর অনেকদিন পরই ভিডিও দেওয়া হচ্ছে তোমাদেরকে, কারণ পিসি বাড়িতে ভিডিও করার ইচ্ছে করছিল না, কারণ যা ঘুরতেছি এনজয় করতেছি, তো সেই জায়গায় ভিডিও করলে তো ভিডিও করার কোনো মুডই করছিল না, করেনি। আর মাস্কটা পরে অনেকটা সেফটি পাচ্ছি গাইস, কেননা এমনিতে শরীর খারাপ, তারপর ধুলোগুলো লাগলে আবার বেশি ক্ষতি করবে আর জানি মাস্কটা পরে ভিডিও করতেছে তো তোমাদের একটু ভিডিওটা দেখতে অসুবিধা হচ্ছে, কেননা খুলবো গাইস মাস্কটা খুলবো অল্প। আর জ্বর আসছে মানে যে করোনা এটা এখনও না গাইস, কালকে রাতে একটু দেরি করে স্নান করছি, আর কালকে অনেক জায়গায় যেতে হয়েছিল রাতে বাইকে করে, তার জন্য হাওয়া লেগে গেছে, তার জন্য জ্বর চলে আসে। অবশ্য ওকে সকালে ট্যাবলেট নিয়েছি, এখন একটু ভালো লাগতেছে, আরও ট্যাবলেট শায়দ নিতে লাগবে, কেননা এখনও পুরোপুরি জ্বর বা শরীরটা একদম ভালো হয়নি, তার জন্য দেখি বাড়ি ওইদিকে আবার হয়তো ট্যাবলেট নিতে লাগবে। গাইস মাস্কটা একটু খুলি, কেননা তোমাদেরকে হয়তো ভালো লাগতেছে না, মাস্কটা পরে ভিডিও করতেছি কিন্তু ঠান্ডা লাগতেছে গাইস। তো আজকে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নাও, চলো তো চলো মাস্কটা পরি, আবার ঠান্ডা লাগতেছে। এই যে মাস্ক পরে নিয়েছি, আর এখন সবই ঠিক আছে, বাট এখন সবই ঠিক আছে বাট এখন চশমাটা হলে ভালো হতো, তাহলে হাওয়া টাওয়া লাগতো না, কারণ এখন চোখের মধ্যে হাওয়াটা লাগতেছে, কারণ এখানে কোনো জিনিস নেই, তার জন্য হাওয়া লাগতেছে চোখের মধ্যে। আর কেবল গঙ্গাবাজার পার হলাম, তো আরও অনেকটা পথ আছে গাইস, আর আজকে সাইকেল চালাই একদমই মজা পাচ্ছে না গাইস, কেননা শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, আর পিসি বাড়ি থেকে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই, তবুও যেতে লাগতেছে, কারণ আমরা সরস্বতী পূজা করি প্রতি বছর ওইখানে আমাদের বাড়ির পাশে। তো সরস্বতী ঠাকুরের যে ঘরটা থাকে সেটা একটু আমাদের আবার একটু ভালো করতে লাগবে, তার জন্য বাড়ি যেতে লাগতেছে। আর সরস্বতী পূজা তো আর কয়েকদিন আছেই, আর ভাস্করও ফোন করতেছে যে আয়, ঠাকুর ঘরটা একটু ঠিক করতে লাগবে, তার জন্য বাড়ি যেতে লাগতেছে। জ্বর আসছে তবুও বাড়ি যেতে লাগতেছে, কারণ অনেক লেট হয়ে গেছে। তো আর আজকে জ্বর তো আসবে পাক্কা, আমি নিশ্চিত, কেননা ঠান্ডা লাগতেছে, এখন আবার শরীরটা গরম করতেছে। তো বাড়ির পাশে এখানে ডক্টরের দোকানে এখানে ট্যাবলেট নিতে লাগবে, আর আজকে যত তাড়াতাড়ি পারি বাড়ি যাব, কোথাও দাঁড়াবো না। ও চোখগুলো তো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি কোনো নেশা করিনি যে লাল হয়েছে, এটা জ্বরের কারণে নেশা এই লাল হয়েছে চোখটা। আর অবশেষে মানিকগঞ্জ বাজারে এসে আসলাম। তো গাইজ অনেকটাই খারাপ লাগতেছে শরীরটা, ভিডিও করার আর কোনো ইচ্ছে করতেছে না, কথা বলার কোনো ইচ্ছে নেই গাইজ। তো দেখি ভিডিওটা যদি বাড়ি গিয়ে কন্টিনিউ করি, তো বাড়ি গিয়ে কন্টিনিউ করবো, রাস্তা আর করবো না গাইজ, একদমই সেটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এখানেই থেমে যাই আর যাবো না, এখানে যদি বাইরে হতো তাহলে অনেকটা ভালো হইতো। তো চলো ভিডিওটা আমি বাড়ি গিয়ে যে কন্টিনিউ করি তো করবো, আর রাস্তায় ভিডিও আসতেছে না গাইজ, চলো। 2 hours later তো হ্যালো গাইস, বাড়ি চলে আসি প্রায়, তো চলে আসি বলতে আবারও আই থিঙ্ক এখান থেকে 3 কিলোমিটার বা 4 কিলোমিটার যেতে লাগবে, তো এটাকে বাড়ির পাশেই বলি। তো ভালো লাগতেছে এখন, আগের থেকে অনেকটা বেটার লাগতেছে এখন, বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে এদিক দিয়ে মালগানি যাওয়ার দরকার ছিল, কারণ আমার রিচার্জ আজকে শেষ হয়ে গেছে,
তো একটা নতুন সিম ওঠানো দরকার ছিল, কিন্তু সেটা অতটাও ভালো লাগতেছে না যে মালকানি বাজার যাবো আবার এদিকে বাড়ি যাবো। তো মালকানি বাজার আজকে আর যাবো না, সোজা বাড়ি চলে যাব, বাড়ি চলে যাবো সোজা, বাড়ির পাশে দোকানে ওষুধ নিতে লাগবে, আর আমাকে ওষুধ নিতে লাগবে। যদি দোকান খোলা থাকে তাহলে ওষুধ নিব। তো চলো, আর অনেকদিন পর আশেপাশে জায়গাগুলো দেখে অনেকটা ভালো লাগতেছে, লং টাইম। তো বাড়ির পাশে জায়গাগুলো দেখে আবার বেশি ভালো লাগবে আমার, যেহেতু অনেক দূরে। তো বাড়ির পাশে জায়গাগুলো অনেকটা আবার ওকে মা ভালো লাগবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস বাড়ি চলে আসলাম ফাইনালি, আর বাজারে দেখলাম ওষুধের দোকান বন্ধ, তো তার জন্য ওষুধ নেওয়া হলো না, বাড়ি গিয়ে আবার পরে এসে ওষুধ নিয়ে যেতে লাগবে। তো চলো টাটা, আর লাইক কমেন্ট করতে ভুলো না আবার, চলো।